Assalamualaikum everyone, welcome back to my channel. চলে এলাম আপনাদের সামনে আমার আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে বিকেলে চায়ের সাথে খাওয়া যায় এমন একটা রেসিপি। আর এই রেসিপিটা এক মাস পর্যন্ত স্টোর করেও রাখা যায়। চলুন দেখে নিয়ে যাক আমি কিভাবে তৈরি করছি এই মচমচে নাস্তাটা। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 টিস্পুন কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেল। এবার সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। আমি প্রথমে 1/2 কাপ ময়দা দিয়েছি। 1/2 কাপ ময়দা দিয়ে আমি এটা একটু ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ ময়দা আর ডিম ভালোভাবে মিক্স করে আমি একটা টাইট ডো তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে করছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এবার ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিয়ে তারপর রুটি তৈরি করে নিব। এই ডো দিয়ে 2টা রুটি করা হবে। 2টা রুটি দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার কিছু ময়দা দিয়ে দিচ্ছি, তারপর বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার একটা বোতলের ঢাকনা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করছি নাস্তাগুলো। এভাবে করে আমি মুন শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। দেখুন এবার এটা আমি ডুবো তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার জন্য আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে দেওয়ার পর আরও ফুলে যাবে। মিডিয়াম হিটে নাস্তাগুলো এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেলে ভেজে নিতে হবে। এবার পছন্দ মতো একটা কালার চলে আসলে আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই নাস্তাটা স্টোর করে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন একটা এয়ারটাইট কন্টেইনারে। ডেকোরেশনের জন্য আমি এখানে গুঁড়ো চিনিটা দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য।
আজকের মতো এখানেই বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।